আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা আসল সময় নেইমারকে পাচ্ছে ব্রাজিল রেগে আগুন তিতে আজ ব্রাজিল দলে শুরু একাদশী থাকবেন নেইমার সেটা তো আমরা আগেই জানিয়েছিলাম এর মধ্যে কাল সংবাদ সম্মেলনে আসেন ব্রাজিল কোচ তিতে কাল বিকালে সংবাদ সম্মেলনের শুরুতেই জানিয়ে দিলেন ব্রাজিল কোচ তিতে প্রশ্নটা করা হয়েছিল অধিনায়ক থিয়াগো সিলভাকে কি খেলবেন কাল ইয়েস বলে উত্তরটা দিয়েছিলেন তিতে পরে আরেকটু বিস্তারিত বলার সময় অবশ্যই একটু ফাঁক রাখলেন সন্ধ্যার ট্রেনিং সেশনে নেইমারকে দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত তা যে শুধু আনুষ্ঠানিকতা পরের কথাবার্তা অবশ্যই পরিষ্কার আরও নিশ্চিত হতে নেইমারকে নিয়ে আরও কয়েকটি প্রশ্ন করা হলো তার একটি ছিল এরকম নকআউট পর্বের ম্যাচ ম্যাচে অতিরিক্ত সময় যেতে পারে তাহলে একশো বিশ মিনিট পারবে কি নেইমার এরপর যদি পেনাল্টি শ্যুট আউট হয় সেখানেও তো তাকে লাগবে নেইমারকে কি তাহলে শুরু থেকেই খেলানো ঠিক হবে তিতে কোনো ধোঁয়াশা রাখলেন না জানিয়ে দিলেন আমি শুরু থেকে সেরা দল নামাতে চাই সেই সেরা দল না নামিয়ে গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হারতে হয়েছে আমাদের যে পরাজয় বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের অপরাজয় জয়যাত্রা সতেরো ম্যাচেই থামিয়ে দিয়েছে বটে তবে বড় কোনো তাৎপর্য নিয়ে দেখা যায়নি ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলি আর নক পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচেই পাচ্ছে নেইমারকে এদিকে রেগে আগুন তিতে গেব্রিয়াল জিসুস ও অ্যালেক্সটালেস চোট পেয়ে ছিটকে পড়েছেন বিশ্বকাপ থেকেই জিসুসকে নিয়ে আবার দেখা দিয়েছে নতুন বিতর্ক আর্সেনালে খেলার সময় নাকি ব্যথা পেয়েছিলেন তিনি জেনে শুনেই আনফিট জিসুসকে বিশ্বকাপ দলে নিয়েছেন তিতে এমনিতে শান্ত ধীর স্থির নিয়ে এখন মহাক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সে ক্ষোভের প্রকাশও ঘটান তিনি তিনি বলেন যারা এমন খবর ছড়াচ্ছে তারা মিথ্যেবাদী ব্রাজিল দলের ভালো চায় না এসব ফেক নিউজ কতটা ক্ষতিকর রাগান্বিত স্বরে সেটাও বলেছেন তিনি একটা কথা পরিষ্কার জানিয়ে দিতে চাই একটা ম্যাচে জয়ের জন্য আমরা কখনোই কোনো খেলোয়াড়কে ঝুঁকিতে ফেলবো না এই যে নেইমারে খেলা না খেলা এ ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত দিবে আমাদের মেডিকেল টিমই সুতরাং যিশুস দলে থাকবে কি থাকবে না এখানে আমার কোনো হাত ছিল না শুধুমাত্র যদি মেডিকেল টিম কোনো খেলোয়াড়কে চূড়ান্তভাবেই ছাড়পত্র দিয়ে থাকে তখন আমি তাদেরকে দলে ডাকতে পারবো